কেন মেজে বৌঠান, তুমি কি সেটা চাও না? তুমি এবারের সঙ্গে মানাতে পারোনি, খাপ খাওয়াতে পারোনি বলে সবাই যে তোমাকেই অনুসরণ করবে তা তো নয়। আমি কাউকে বলিনি ঠাকুরপো আমাকে অনুসরণ করতে, কাউকে বলিনি। আমি তো ভালো কথাই বললাম। আমি বলেছি খুব অল্প দিনে শ্বশুর বাড়ির সঙ্গে মানিয়ে নিয়েছে আমাদের বউ। মেজমামি, তুমি যে টিজ করে করে আমার সঙ্গে কথা বলো না, সেটা বোঝার মতো বুদ্ধি আর শিক্ষা দুটোই কিন্তু আমার আছে। কিন্তু তোমার যা মনে হয় সেটা তো তোমার মনে হবেই, আমি তো সেটা নিয়ে কিছু করতে পারবো না। তবে হ্যাঁ, একটা কথা তোমার জেনে নেওয়া দরকার, এই বাড়ির থেকে আমার এমন কিচ্ছু পাওয়ার নেই যার জন্য লোকেদের সঙ্গে কম্প্রোমাইজ করে মানি গুছিয়ে আমায় থাকতে হবে। এতদিন এইটুকু নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছ। তোমার চাটা রইল। রাগ করোনি মা, রাগ করোনি। ও আমার দ্বারা কথা কয় চেরকাল, সোজা কথা তো সোজাভাবে বলতে পারিনি, ঘুরিয়ে পেঁচিয়ে কথাগুলো।